আয়না বিজ্ঞানের এক বৈচিত্র্যময় আবিষ্কার। আয়না না থাকলে আমরা হয়তো জানতাম না কতটা সুন্দর আমরা। মিরর মিরর অন দ্য ওয়াল, হু ইজ দ্য ফেয়ারেস্ট অফ দেম অল, স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফ গল্পে আয়না যদি সাক্ষী না দিত, তবে ইভিল কুইনও হয়তো ঈর্ষা করত না স্নো হোয়াইটকে, আর স্নো হোয়াইটের হতো না সাত বামনের সঙ্গে দেখা। কিংবা ব্লাডি ম্যারি, সেও হয়তো জানতো না তার রূপ কতটা কুৎসিত কদাকার, সেও হয়তো সুন্দর সুন্দর যুবতীদের কয়েদি বানাতো না তার আয়নার জগতে। প্রতিদিন ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজ কি, এই প্রশ্ন করা হলে বেশিরভাগ উত্তর হবে আয়না দেখা। আয়না আমাদের প্রাত্যহিক জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। অনেকে তো বলেন এই আয়নাতে নাকি দেখা যায় বর্তমান এবং ভবিষ্যৎ, এমন কি আয়না নাকি বলে দেয় অতীতের ঘটনাও। এমনই কত কত কল্পকথা রচিত হয়েছে আয়নাকে ঘিরে, রয়েছে অনেক উপকথা ও অদ্ভুত ধারণাও। এ পর্যায়ে জানাবো আয়নাকে ঘিরে এমনই বিচিত্র কিছু ধারণার কথা। আয়না, দর্পণ অথবা আরশি, কোথাও একে সৌভাগ্যের প্রতীক মানা হয়, তো কোথাও ভাবা হয় দুর্ভাগ্য বয়ে আনে এই আয়না। এই আয়নাকে ঘিরে গোটা দুনিয়ায় রহস্যের শেষ নাই। জার্মানির বাভারিয়া অঞ্চলের লোকেরা বিশ্বাস করত আয়না সদা সত্য কথা বলে। প্রাচীন রোমানরা মনে করত একজন মানুষের জন্ম হয় সাতবার করে। যদি কেউ কোনো জন্মে একটা আয়না ভেঙে ফেলে, তবে সেই ব্যক্তির আত্মা নাকি আটকা পড়ত আয়নার ভাঙা টুকরোগুলোর মধ্যে। পুনর্জন্ম না হওয়া পর্যন্ত সেই ব্যক্তির আত্মার নাকি মুক্তি হতো না। তবে যদি সেই কাঁচের টুকরোগুলো জড়ো করে মাটির নিচে চাপা দেওয়া হতো অথবা খরস্রোতের নদীতে ফেলে দেওয়া যেত, তাহলে আর দুর্ভাগ্য থাকত না বলেও মনে করত তারা। আবার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বর্ণনা করার জন্য আয়না ব্যবহার করত প্রাচীন রোমের ধর্মগুরুরা। পরিবারের কেউ মারা গেলে বাড়ির সব আয়না পর্দা দিয়ে ঢেকে দিত ভিক্টোরিয়ান যুগে। এমনটা না করা হলে মৃত ব্যক্তির আত্মা কোনো আয়নার ভেতর ঢুকে আটকা পড়ে যাবে, যেতে পারবে না পরলোকে, এমনটাই বিশ্বাস ছিল তাদের। প্রাচীন গ্রিসে ডাইনিরা নাকি তাদের দৈববাণী ও তন্ত্রমন্ত্রগুলো লিখে রাখত আয়নাতে। অনেকে বিশ্বাস করে ডাইনিরা তাদের শক্তিও নাকি আয়নাতে লুকিয়ে রাখত। হাথর ছিল সৌন্দর্য, প্রেম, সমৃদ্ধি ও জাদুর দেবী। প্রাচীন মিশরে আয়না তৈরিতে ব্যবহার করা হতো তামাচূর্ণ। তামার সঙ্গে সম্পর্ক ছিল দেবী হাথরের, এজন্যই এটি ব্যবহার করে তৈরি করা হতো আয়না। প্রাচীন অ্যাজটেকরা আয়না বানানোর সময় ব্যবহার করত কাঁচের মতো দেখতে এক ধরনের কালো আগ্নেয় শিলা বা অবসিডিয়ান। তাদের বিশ্বাস ছিল এই পদার্থ তাদের রাত্রি, সময় ও বংশ পরম্পরায় পাওয়া স্মৃতির দেবতা তেজকেট লিপকার সঙ্গে সম্পৃক্ত। এই দেবী স্বর্গ থেকে পৃথিবীতে আসা যাওয়ার মাধ্যম হিসেবে আয়না ব্যবহার করত বলে তাদের ধারণা ছিল। প্রাচীন চায়নায় চাঁদের স্বর্গীয় শক্তি ধরে রাখতে ব্যবহার করা হতো আয়না। 25 খ্রিস্টাব্দে চায়নার সম্রাট কিং শি হুয়ান দাবি করতেন আয়নায় তাকানো মানুষের মুখের প্রতিবিম্ব দেখে তিনি বলে দিতে পারতেন তাদের মনের খবর। প্রাচীন বেশ কিছু সংস্কৃতিতে বিশ্বাস করা হতো আয়নার মধ্যে মানুষের প্রকৃত সত্তার ছাপ প্রতিফলিত হয়। বিশ্বাস করা হয় ড্রাকুলা ভ্যাম্পায়ারদের আত্মা নেই, আর এজন্যই তাদের কোনো প্রতিবিম্ব হয় না। ব্লাডি ম্যারি খেলাটা খেলেছেন কি? রাতের বেলা নিকশ কালো অন্ধকারে হাতে একটা জ্বলন্ত মোমবাতি নিয়ে আয়নার দিকে তাকিয়ে তিনবার বলতে হয় ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি। এরপর চোখ বন্ধ করে কিছুক্ষণ পর চোখ খুললেই নিজের ঠিক পেছনেই টের পাওয়া যায় ব্লাডি ম্যারির উপস্থিতি। এটা খুবই মারাত্মক ভয়ের ও ঝুঁকির খেলা। এই খেলায় খেলোয়াড় বনে যেতে পারে ম্যারির মিরর জগতের কয়েদি। অনেক দেশের প্রচলিত রীতিতে পরিণত হয়েছে ঘুমোতে যাওয়ার আগে আয়না ঠেকে দেয়া। তাদের বিশ্বাস ঘুমন্ত মানুষের স্বপ্নকে আটকে দিতে পারে আয়না, সেখান থেকে ফাঁদে আটকে যেতে পারে মানুষের আত্মা। এবারে তথ্যটা কার্যকরী হতে পারে কেবল অবিবাহিত মেয়েদের জন্য। পশ্চিমাদের মধ্যে প্রচলিত একটি সংস্কার রয়েছে, অবিবাহিত মেয়েরা একটি আপেল খেতে খেতে আয়না দেখলে আয়না নাকি তাদের হবু বরের প্রতিচ্ছবি দেখিয়ে দেয়। নিজেকে নিজেই হ্যালুসিনেট করা যায় আয়না দিয়ে।
অন্ধকার ঘরে একটি মোমবাতি জেলে তা হাতে নিয়ে আয়নার সামনে এমন ভাবে দাঁড়াতে হবে যেন মুখের ওপর আলো পড়ে। আয়না থেকে এক মিটার দূরে দাঁড়িয়ে টানা দশ মিনিট আয়নায় তাকিয়ে থাকলে নাকি হ্যালুসিনেট হয়ে যায় মানুষ। আমার অভিজ্ঞতা নেই, সুন্দর পৃথিবীতে এমন ভয়ঙ্কর অনিশ্চয়তা ও অমীমাংসিত অভিজ্ঞতার মুখোমুখি না হয় শ্রেয়।